কাকেই তো আপনি চলে গেছেন, টাকাগুলো থেকে গেছে, কিন্তু আপনি চলে গেছেন টাকাগুলো নিতে পারেন না, টাকাগুলো এখানে থাকবে। তাহলে হইলো নাকি ভাই? দিনে তো না একবারই আসছে, দিনে তো একবার আসছে না, আর বাসার কোনো সুযোগ নেই। দিনে ডাকে দেশটাকে, পৃথিবীটাকে উপভোগ করেন, নিজেকে একটু অনুভূতিতে রাখুন। দেখেন না একদিন আবদুল্লাহ সালাম চলে আসবে, এইসব বলবো শুধু ভাই চলো, তোমার সময় ডেট এক্সপায়ার হয়ে গেছে। গা পৃথিবীর কোনো ক্ষমতা নাই, এই মেসেজটা যখন আপনার কাছে চলে আসবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই আর আপনাকে এক সেকেন্ড এক মিনিট আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে। তো মনে করবো টাকাটা আসলে আপনারা আপন করে নিয়েন না, টাকাটা কামান, এই না টাকা না কামায় ঘরে বসে করুন। আসসালামু আলাইকুম, কি চলে আসছে 200-300 ফিট? হ্যাঁ আসি, সাথেই থাকেন, দেখতে থাকেন। ওরে এত সুন্দর কেন? হ্যাঁ আসলে তো সুন্দর, আমার কাছে কিন্তু অনেক ফাইন লাগতেছে, অনেক সুন্দর। আসলেই এটা বাংলাদেশ, কারণ ঢাকাতে এরকম একটি জায়গা মানে না থাকলেও বিলিভ করা পসিবল না, কারণ দেখতেই পাচ্ছেন আমার বেস্ট ঢাকাতে, এটা বেস্ট। আমি বলবো আপনি ঢাকাতে এরকম রাস্তা নেই ঠিক আছে, কিন্তু এর থেকে সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশে কিন্তু আছে। সো দিস ইজ বাংলাদেশ, ইটস নট ইউরোপিয়ান। যাই হোক, এটা কোনো ইউরোপিয়ান রাস্তা নয়, আমাদের বাংলাদেশের রাস্তা। কারণ গাড়ি আজকে প্রচুর বাতাস, প্রচুর আমার গাড়ি কাঁপতেছে, কী কথা কম বাবার বাবা, হেলমেট টেলমেট শব্দ ঘুরে ফেলাইতে আছে, স্পিড বেশি না দেন, তারপরেও অনেক বাতাস লাগতেছে। আমার বয়স ঠিকমতো বোঝা যেতেছে কিনা আমি জানি না, তারপরেও চালা যেতেছি কন্টিনিউ করে। যাই হোক গাইজ, ভাই বাসার থেকে বের হন, বাসার থেকে যদি বের না হন তাহলে দেখতে পারবেন না ভাই। অর্থই সব কথাটা সত্য, কিন্তু অর্থই সব নয় ঠিক আছে, অর্থই সব নয়, ঘর থেকে বেরিয়ে পড়ুন ঠিক আছে, ঘর থেকে বেরিয়ে পড়ুন। দেখেন না দেশটাকে একটু ঘুরে দেখেন, দেশটা আসলে কীরকম? হ্যাঁ রিয়েলি দিস অ্যামেজিং, কারণ আমাদের বাংলাদেশে এরকম সুন্দর রাস্তা হওয়াটা একটা সময় পসিবল ছিল, মানে আমরা কল্পনা করতে পারি পসিবল হবে না, অসম্ভব। সে জায়গা আমরা এখন বলতে পারি এর থেকেও অনেক সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে। সো গাইজ কথা না বাড়িয়ে সামনে যাচ্ছি, চলে আসছি, কোথায় মানি নিচ্ছে গাইজ, আমার তো ভালোই লাগে, আমার মনে হয় ইন্দা ঢুকে বা হিন্দা বাইরে, কিন্তু একটা সামনে এই ইউটার্ন থাকতো, তাহলে আমি ঠিকই ইন্দা ঘুরে ইন্দা আবার ঢুকে আবার বেরোতাম। আর এই জায়গাটা আমার কাছে গ্রাউন্ড বলা যায়, এরকম রোড বাংলাদেশে খুব কম। সো ভালোই লাগে, যতবার যাই এখান দিয়ে খুব সুন্দর লাগে। অনেকে বলে টাকাটাই সব, হ্যাঁ আপনি দেখেন টাকাটা আপনি কামাইলেন, টাকা আপনি থাকলে টাকা দিয়ে টাকা কামাইলেন, কী হইলো কিছু কাগজ ছিল আরও কিছু কাগজ আপনি জমাইলেন। গাইজ এইটাই কিন্তু সব নয়, কিছু টাকার জায়গা আরও কিছু কাগজ জমাইলো, বা ডিজিটাল যেহেতু কিছু পিনের জায়গা কিছু কোডের জায়গা অন্য কোনো নতুন কোড আসলো, এই তো না, কিন্তু টাকা দিয়ে আসলে সব নয়। আপনি ঘর থেকে একটু বের হন, টাকাটা দিয়ে নিজেকে একটু উপভোগ করুন, টাকা তো কামাবেনই, টাকা তো থাকবেই, কিন্তু টাকাই কিন্তু সব না। আপনি টাকাটাকে খরচ করে নিজের পিছনে একটু দেখেন না, নিজের অনুভূতিটা একটু ফিল করেন না, দেশটাকে একটু ফিল করেন, নিজের রূপটাকে একটু দেখেন না। আসার মধ্যে আমাদের পৃথিবীতে আসছে, হ্যাঁ এটা আমাদের ওই চিরস্থায়ী কোনো জায়গা না, অস্থায়ী। সো আমি মনে করবো আপনি ব্যাংকের ভিতরে 17 লাখ টাকা রাইখা বিকাশে অমুক কার্ডে অমুক কার্ডে না রাখে, নিজেকে একটু উপভোগ করুন গাইজ। আমি একটা কথা বলবো সবসময়, একটা কথা আরও বলেছিও, টাকাই সব নয়, টাকাই যদি সব হতো তাহলে এই রিসেন্ট দেখতেই পাচ্ছেন টাইটেন আটলান্টিক মহাসাগরে টাইটেনিক জাহাজ দেখতে গিয়ে এরকম একটা মানে এত প্রযুক্তি ইউজ করা সত্ত্বেও টাইটানটা হারিয়ে ফেললো, ব্লাস্ট হয়েছে, যে কোনো একটা কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাজার কোটি টাকার মালিক তারা ছিল, কিন্তু ধনকুপের বাচ্চা, ধনকুপ মানে বলা যায় বাংলা ওয়ার্ল্ড ক্লাসিক টাকা তারা তারাই গেছে। সো দেখেন কী হইলো, কোন টাকা দিয়ে কিন্তু সেখানে বাইকে আসতে পারে না। সো ঘরে না বসে টাকা না ব্যাংকে না রাখে একটু টাকা খরচ করুন, দেখুন এই যে দেশটাকে আসলে কি দেশটা সুন্দর। হ্যাঁ আল্লাহ তালা পৃথিবী আমার সুন্দর সাজাচ্ছে, যদি টাকা থাকে বের হন, টাকা না থাকলে ইনকাম করুন, নিজেকে সময় দিন। গাইজ আমার টাকা নেই গাইজ, আমারও টাকা নাই, কিন্তু যতটুকু পারতেছি চেষ্টা করতেছি দেশটাকে একটু ঘুরে দেখার জন্য। সো আমার ইচ্ছা আছে বাংলাদেশের কিছুতে জেলা না ইনশাল্লাহ ঘুরবো, হয়তো সেটা এখন পসিবল হচ্ছে না, ঢাকাটাকে কভার করি, দেন তারপর ঢাকার বাহিরে জেলাগুলো আছে ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গাতে আল্লাহ খাতে বাঁচাকে যাবো। গাইজ এটা আমি আসলে অনেকটা ফিল করতে পারতেছি, এই জন্য আপনি যত ঘুরবেন আপনার মানে কী বলা যায় তত আপনার মনে একটা আনন্দ
অনুভব করা যায়। তুই কেন জানি যে আজকে বেরোচ্ছে বাতাস, মানে আমার গাড়ি কিন্তু কাঁপতেছে, আপনার ফলো করতেছেন কিন্তু আমার গাড়ি কাঁপতেছে। সো এইটা একটা ফিল, হ্যাঁ আমি ওভার স্পিড চালাইতেছি না, নর্মালি চালাইতেছি, পাওয়ার দিতেছি। আপনার বাইক নেই, আপনি গাড়ি দিয়ে আসেন, নেন না টাকা, আমার টাকা দিয়ে দেশটাকে একটু উপভোগ করুন, দেশটা হয়ে গেলে দেশের বাহিরে যান, ঘুরেন না। আপনিই তো না, মানে আপনিই কিন্তু পৃথিবীতে আপনিই এক, আমরা মনে করতেছি মানে আমাদের অনেক কিছু আছে, কিন্তু না, আপনি চলে যান সব শেষ, আপনি আসেন মানে সব আছে। সো আমি মনে করবো ঘুরেন না ভাই, ঘুরেন, ঘোড়া বাড়ানো, ঘোড়া তো আমাদের নিজেকে পছন্দ করে, এই জন্য ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, ইনকাম করতে হবে। হ্যাঁ সো ইনকামের রাস্তা বের করে এরকম করবেন না যে টাকা শুধু জমা দিচ্ছেন, টাকা শুধু জমা দিচ্ছেন, ফিউচার 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 ফিউচার, নো, বুঝতে হবে আমাদের লাইফটা খুব ছোটো সময়, একটু ঘুরেন দেখেন, নিজেকে একটু অনুভূতি রাখুন, ভালো লাগবে। সো গাইজ আজকে ব্লগটা বেশি বড়ো করবো না, 300 ফিটে দেখতেই পাচ্ছেন, অ্যামেজিং, একটু সামনে থেকে না করলে তো হয় না। তো গাইজ আমি এখন অঙ্কুর বাসালের ভিতরে ঢুকবো, আমি একটু হেলিপ্যাড যাবো, এখানকার পর্বটা আমি অন্য কোথাও ব্লগে দেখাবো, আমি ব্লগটা বড়ো করে যাচ্ছি না, আজকের পার্টটা এখানেই শেষ করে যাচ্ছি। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, আমি আসলে থ্যাংক ইউ যে আপনাদের ছোটো করবো না, আমি আপনাদেরকে মন থেকে অনেক 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 ভালোবাসা। সো গাইজ আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সামনে আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।